আজকে আপনাদের এই অভিনব প্রতিবাদের আসল কারণ কি কি উদ্দেশ্য আপনাদের? হচ্ছে গিয়ে গত 20 দিন ধরে পেট্রোল ডিজেলের যেভাবে দাম বেড়ে চলেছে তাতে জনগণের জীবনে একটা অন্ধকারাচ্ছন্ন ব্যবস্থা চলে এসছে। একে তো এই গত 3 মাস ধরে লকডাউনের ফলে, করোনার ফলে মানুষ ঠিকমতো কাজ পায় না, তারপরে অত্যাধিক মূল্যবৃদ্ধির ফলে মানুষ তাদের ক্রয় ক্ষমতা একদম নিচে নামিয়ে ফেলেছে, সংসারযাত্রা নির্বাহ করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হচ্ছে। এই জন্য আমরা আজকে এই মিছিল করে প্রতিবাদ করে, আন্দোলন সংগ্রাম করে আমরা তার প্রতিবাদ করেছি। আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কোনো বার্তা? বার্তা আমাদের আজকে যেমন কনভেনশন করে মিছিলের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করছি, তেমনি আগামী 3 তারিখ সাধারণ ধর্মঘট করার একটা গোটা ভারতবর্ষব্যাপী 19টা দল মিলে একটা প্রচার আন্দোলন চলছে। আমরা আরও এই আন্দোলনকে আরও জোরদার করে তুলব এবং সেই যোগদানের মধ্য দিয়ে কেন্দ্রের যে জনবিরোধী বিজেপি সরকার, সেই সরকারকে আমরা তাদের মূল্যবৃদ্ধির যে মানে মূল্যবৃদ্ধি করেই চলছে তার আমরা স্তব্ধ করতে তাদেরকে বাধ্য করাব। ধন্যবাদ।